মেঘেদের ভিড়ে তুই কবে আসবি আমার বাড়ি, সাজবাতি গল্পে ঘুম দিল শুনে পারি, কবে আসবি ফিরে আসবি আমার বাড়ি। আমি যাচ্ছি উড়ে ওই তোর হাত ছুঁয়ে, মেঘেদের শাড়ি তুই আমি বুড়ো কাগজ ঘুড়ি, সাদা কালো মোড়কে কত শত রঙে উড়ি। আমি যাচ্ছি উড়ে যাচ্ছি মেঘের বাড়ি, তোর সাথে হয় না দেখা হয় না সময় তো, তোকে মাতায় কোন নেশায় আছে না খবর। আমি আমায় ব্যস্ত ডানায় ভাসিয়ে দিলাম তাই, ভাসিয়ে দিলাম সময় আমার খোলা হাওয়ায়। আমার খোলা হাওয়ায় মেঘ সরে যায়, ছিল ঘুম খেলায় মেঘ ঘুমের হলো ছুটি। আমি কোথায় পাবো ঠাই রোদে পড়ে শীতল পাটি, খুঁজে মরছি ঘুরে নকশি কাঁথার মাটি। তোর সাথে হয় না দেখা হয় না সময় তো, তোকে মাথায় কোন নেশায় আছে না খবর। আমি আমায় ব্যস্ত ডানায় ভাসিয়ে দিলাম তাই, ভাসিয়ে দিলাম সময় আমার খোলা হাওয়ায়। সাথে হয় না দেখা হয় না সময় তো, তোকে মাতায় কোন নেশায় আছে না খবর। আমি আমায় ব্যস্ত ডানায় ভাসিয়ে দিলাম তাই, ভাসিয়ে দিলাম সময় আমার খোলা হাওয়ায়। বাবা, দেহ উদ্ধার, পার্টি অফিসে আগুন, চাকরির আবেদন, সংবিধান দিয়ে পুলিশকে গ্যাস, গরম চলবে আরো বেশ কিছু। চলো 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 বারিশার, গরম গরম এক গ্লাস চা দে। সকাল থেকে ক গ্লাস হলো হরান কাকা, ডজন খানে এখনো বের হইনি। আজকালকার ছেলে ছোকরাদের মতো তো আমি আর অদ্ভুত নেশা নেশা করি না, খালি চাটা একটু খাই। চাই আমার নেশা পেশা যা খুশি বলতে পারিস। আরে বটেশ্বর দে এক গ্লাস গরম গরম। এটা দাও।
কিনে নিলু নিলু তো আগে হ্যাঁ আমি নিলু আরে বাপ রে বাপ তা এলি কখন এই তো এক্ষুনি তোর মাথায় লম্বা লম্বা চুল খুব ছোট ছোট দাড়ি চোখে চশমা তাই তো প্রথমে আমার একটু খটকা লেগেছিল আমি চিনতে পারছিস না আমি হারান কাকা রে হারান কাকা দূর থেকে দেখেই আমার সন্দেহ হয়েছিল কাছে এসে দেখছি হ্যাঁ এ তো আমাদের নিলু একদিন কোথায় ছিলি রে সবাই ভেবে ভেবে একেবারে অস্থির হয়ে পড়ছিল বাহ চামড়া তো বেশ পড়েছিস হ্যাঁ নতুন চাকরি বাকরি পেয়েছিস বুঝি না মানে আমি তো ঠিক কিছু বুঝতে পারছি না বুঝতে পারছিস নাকি রে এই দেখো দেখো আমাদের নীলু ফিরে এসেছে না না আপনারা দয়া করে আমার কথা শুনুন আপনাদের কথা ভুল হচ্ছে আমি আপনাদের নীলু নই কি পাগলের মতো কথা বলছিস নারু হ্যাঁ মা নীলু কাকা ফিরে এসেছে আমি নিজের চোখে দেখে গেলাম হারান দাদু আর অনেকজন মিলে নীলু কাকার সাথে কথা বলছে কি বলছিস তুই নীলু ফিরে এসেছে আমাদের নীলু আমি বলছি কি আমি আপনাদের নীলু নই আপনাদের নীলুর ভালো নাম কি ছিল বাবা 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 নিজের নামটাই ভুলে গেলি শাকিরে তুই তো আমাদের সবার ধন নীলমণি রে আমি আমি নীলমণি নই আমার নাম নীল লোহিত শহরে গিয়ে নাম ভাড়িয়েছিস লোহিত হয়েছিস নীলমণি হয়েছে নীল লোহিত নীল লোহিত নীল লোহিত আবার কেমন নাম এরকম নাম বাপের জন্মে শুনিনি বাপু রে ক্যালকেশিয়ার নাম বুঝি ওসব লোহিত পাই চার আট ডিগবাজি খেতে হবে না তোর বাড়িতে খবর কাছে চল বাড়িতে যাবি এবার না আমি আমি যাব না আমি যাব না আমি যাবে না রে কি হচ্ছে এই তো আমি যাব না একটু বাড়িতে যাব আপনি কি কি করছেন আরে দূর এই কি বাবা আমি আমি যাব না আরে আমি কি করছেন আপনি আপনি বিশ্বাস করুন আমি কিন্তু আপনাদের নীলু নই আমি কিন্তু আপনাদের নীলু নই আমি তুই নীলু নস আবার ডিগবাজি খাওয়া হচ্ছে হ্যাঁ আবার ডাকা তুই সারা দৃষ্টি ফিরে তাকাস নি আমার দিকে হ্যাঁ মানে আমি নীলু কিন্তু এরকম নাম তো অনেকেরই থাকতে পারে দেখুন আমার বাড়ি কিন্তু কলকাতায় আমি এই গ্রামে আগে কখনো আসিনি আজ এখানে এলে কেন বাপ ধর মানে বেড়াতে বেড়াতে চলে এসেছি বেড়াতে বেড়াতে তা তিন বছর তো কলকাতা শহরে বসেছিলে এতদিন বাদে আজ হঠাৎ এই গ্রামে আসার শখ হলো তো বেড়াতেই যখন এসেছো জামাই আদরেই থাকো
বৌদিকে চিনতে পারছ না কি গো? আমার সাথে কথা বলবে না নীলু? এই নারু, নারু তোমার ভাইপো, দেখো 3 বছরে কত বড় হয়ে গেছে দেখো। এই জাগিয়ে দাদুকে খবর দে, দেখবো স্নান করতে গিয়েছেন। চা গেরি গেরি, নীলুর জন্য 1 কাপ চা নিয়ে আয়, সাথে 2টো বিস্কুট, তাড়াতাড়ি চা। আমার জন্য 1 কাপ আনিস, যেন একটু গরম হয়, জিভে যেন ছেঁকা লাগে। শান্তিতে সূর্য প্রণামটাও করতে দিবি না। দাদু দাদু করছিস কেন? কি হয়েছে নাকি? নীলু কাকা ফিরে এসেছে। কি কি বলছিস কে? হ্যাঁ দাদু, আমি সত্যি কথা বলছি, মা তোমায় তাড়াতাড়ি ডাকতে বললো। নীলু? মা আমাদের নীলু? ইস, আজকে যদি তোর মা বেঁচে থাকতো কত আনন্দ পেত। হ্যাঁ, আর সেই আমাকে তো তোর দুঃখেই কাঁদতে কাঁদতে চলে গেল। আমি নীলুর মা, মানে নীলহিতের মা। নীলু দার্জিলিং এ বেড়াতে গিয়েছে, পরশু সকালে ফিরবে। হারামজাদা, মায়ের মনে তুই কষ্ট দিয়েছিস, তোকে জুতো পেটে করা উচিত। যজ্ঞেশ্বরের ছেলে কলকাতা গিয়ে কতবার তোকে খোঁজাখুঁজি করেছে। আমিও তো মন মগনে খেলা থাকলে কলকাতা যাই, কতবার তোকে খুঁজবো বলে ভেবেছি। এই একদম ওর ব্যাগে হাত দিবি না, একদম বিরক্ত করবি না ওকে। আহারে কত টায়ার্ড, দাও তোমার ব্যাগটা দাও, আমি ওপরে নিয়ে যাই। দাও দাও। আপনারা কেন বিশ্বাস করছেন না, আমি আপনাদের নীলু নই, আমার বাড়ি কলকাতায়, আমি দার্জিলিং থেকে ফিরছি। এই তো কয়েকটা স্টেশন আগে একটা মালগাড়ি উল্টে গেছে, আমার ট্রেনটা এই স্টেশনে থেমে গেল, কখন ঠিক হবে জানি না। এই গ্রামটা দেখলাম তাই ভাবলাম একবার ঘুরে আসি। বিশ্বাস করুন আমি আপনাদের নীলু নই, আমি সত্যি বলছি আমি আপনাদের নীলু নই, বিশ্বাস করুন আমার কথা। অনেক জ্বালিয়েছো বাপু, আর জ্বালিও না। কই 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 কই, কোথায় সে? বাবা এসে গেছেন, কুলাঙ্গাটা ফিরে এসে শুনলাম যে। কোথায় কোথায় সে? মারতে মারতে আমি তাকে মেরেই ফেলবো। কোথায় কোথায় সে? কোথায় কোথায়? প্রণাম করো, প্রণাম করো। নীলুর এটা দোষ কিনা জানি না, তবে ওর প্রণাম টোনামে একদম বিশ্বাস নেই। যাও, এতদিন তো দগ্ধে দগ্ধে মেরেছিস, একেবারে মেরে ফেললি না কেন? একজন তো চলেই গেল, আমাকে ফেলে চলে গেল, কেন ফিরলি? ছিলি কোথায় এতদিন, কেন ফেললি কেন? বাবা এসব কথা পরে হবে, আপনি মাথাটা মুছে ভেজা কাপড়টা পাল্টে নিন। ও কি ঘরে ঢুকেছে, জিনিসপত্র কিছু ছুঁয়েছে নাকি? না না, ও একটু আগেই এসেছে, বাইরেই আছে। আরে দূর, কোথায় ছিল, কোন অজাত কুজাতের হাতে খেয়েছে? এমনি এমনি তো ওকে ঘরে নেওয়া যাবে না। গোবর খাওয়াও, গোবর খাও, আমি মন্ত্র পড়ে দিচ্ছি, একটু গোবর। কি হলো দাদা? বাবা সরবিট, এক্ষুনি আনছি। এই তো বাবা, আস্তে হা করুন। আমি বলেছিলাম না আমার কথা মিথ্যে হতে পারে না। কতজন বলল ট্রেনে কাটা পড়েছে, পুলিশ গুলি করে মেরেছে, আরও কত কি। আমি আমি মা কালীকে রোজ ডেকেছি আর জিজ্ঞেস করেছি, মা গো মা গো বলে দাও মা, আমার ছেলেটা কি বেঁচে আছে না নেই? মা মা
প্রতিবার ভরসা দিয়ে বলেছেন। নরোত্তম ভাবিসনি, ভাবিসনি তোর ছেলে একদিন না একদিন ফিরে আসবে। ফিরে ওই গোবর আনলে না? হ্যাঁ এই যা দৌড়ে গোবর নিয়ে যা। এবার খাইয়ে দাও, পরে একটু জল দিও। এসব কি হচ্ছে? না না না, আমি খাবো না। বাবা যখন বলছেন নাও নাও, হা করো হা করো, দেখি দেখি। দাদা ছেলে ঘরে ফিরে এসেছে, এবার একটা ভোজ লাগাও, সামনে তো আরেকটা ভোজ আছে। দাঁড়াও রে বাপু দাঁড়াও, কেন চলে গিয়েছিল, কোথায় ছিল, একদিন পরে হঠাৎ ফিরলই বা কেন? এসবের ফয়সলা হোক, ছেলে ফিরেছে বলেই কি মাথায় তুলে নাচতে হবে নাকি? আমরা সায়নাচার্যের বংশ, আমাদের কোনো পুরুষে কেউ জাত খোয়ায়নি, শুধু গোবর খাওয়ালেই হবে, প্রায়শ্চিত্ত করতে হবে না। আমি কালই ওর মাথা ন্যাড়া করিয়ে কালী মন্দিরে যজ্ঞ করতে বসব। দাদা দাদা, আমি বলছিলাম কি, ন্যাড়া করিও না ওকে, ওটা ঠিক হবে না। তুমি তো ভালো দেখতে পাও না, ওর ভারী সুন্দর চুল হয়েছে। হ্যাঁ নীলুর তা তো ভালো চুল ছিল না, আর সামনেই একটা শুভ কাজ আসছে, হ্যাঁ আর এই সময় ন্যাড়া করানোটা ঠিক হবে না, বুঝতে পারলেন? আর এই যে নীলু, বলছিলাম যে ফাঁকি দিয়ে আর কতকাল থাকবে, সেই তো তোমার কপালে জুটছে। নীলমণি এবার যা যা জিজ্ঞেস করবো তার উত্তর দাও। থাক না বাবা, এখন এই রোদে তেতেপুরে এসেছে, সারা গা একেবারে ঘামে ভিজে গেছে, আগে একটু মুখ হাত পায়ে জল দিক, বিশ্রাম করুক, ততক্ষণে তো আপনার বড় ছেলে চলে আসবে, তারপর কথা হবে। কোন ঠিক আছে, বড় খোকা আসুক। এসো ভাই আমার সঙ্গে এসো, ভেতরে চলো, ঘামে একেবারে গা জপজপ করছে, চলো ভেতরে চলো, এটা ছেড়ে নেবে, দাও দাও ব্যাগটা দাও আমাকে, এসো 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 এসো। এসো ভাই, আপনারা কেন বিশ্বাস করছেন না আমি আপনাদের নীলু নই? সত্যি? এই দেখুন আমার বুকে পাশাপাশি দুটো তিল, আপনাদের নীলুর কিরম ছিল? নীলুর বুকে তিল ছিল কিনা সেসব আমি দেখতে গেছি নাকি? তোমার নাম নীলু, তোমার চেহারাটা একেবারে আমাদের নীলুর মতো, তাহলে কেন এভাবে বলছো ভাই? চেহারা মিল তো থাকতেই পারে, তা বলে দেখুন আমার মা কিন্তু বেঁচে আছেন কলকাতায়, আমি সত্যি এই গ্রামে কখনো আসিনি। তাহলে আজ কেন এলে ভাই? এ গ্রামে কি তোমার অন্য কেউ চেনা জানা আছে? এমনি এমনি তো কেউ ঘুরতে আসে না। মানে ঘুরতে ঘুরতে চলে এসেছি, আসলে যাদের বুকে তিল থাকে তারা ঘুরতে খুব ভালোবাসে, যেমন আমি গ্রামে গ্রামে ঘুরতে খুব ভালোবাসি, তাই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, এই গ্রাম দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম। দেখো ভাই তোমাকে একটা কথা বলি, বাবাকে তো তুমি দেখলে,
অত্যন্ত অসুস্থ উনি। নিজের হারিয়ে যাওয়া ছেলের নামে রোজ পুজো দেন। তোমাকে দেখে বড় উতলা হয়ে পড়লেন বাবা। আসলে নিজের ছোট ছেলেকে সব থেকে বেশি ভালোবাসতেন, তো তাই বলি কি, তুমি যদি এখন এসব কথা বলো তাহলে কি হবে আমি জানি না, হয়তো বাবার হার্ট ফেল হয়ে যেতে পারে। শোনো ভাই, তুমি না এখন চুপচাপ এখানে থাকো। দেখো, তুমি যদি আমাদের নীলু না হও, এ বাড়িতে কেউ তোমাকে কোনোভাবে আটকে রাখবে না। সত্যি, আগে ওনার বড় ছেলে হাট থেকে ফিরুক, তারপর ঠিক একটা ব্যবস্থা নেবে, তুমি দেখো। সত্যি, তুমি আমাদের নীলু না হলেও এ বাড়ির অতিথি তো বটেই। তুমি স্নান টান করে দুটি ভাত খাবে নিশ্চয়ই। চাই আজ গিয়ে নীলুর পছন্দের মাছের তেলের বড়া বানাই, নইলে বাবা বড্ড রাগ করবেন। বাবা, নীলু মানে নীলই তো, সে তো বড় মাছের তেলে রান্না খাওয়ার জন্য পাগল। মাছের তেলের বড়া, মাছের তেলের ঝাল, যা দেবে পাতে সব ভাত সাবার করে দেবে। 3 বছর ধরে এ বাড়িতে মাছের তেলের কোনো রান্নাই হয়নি, আজ হবে। তুমি যদি এখন এসব কথা বলো তাহলে কি হবে আমি জানি না, হয়তো বাবার হার্ট ফেল হয়ে যেতে পারে। নীলু ফিরে এসেছে? হ্যাঁ, তাহলে তো আমাকে বড় বাড়ি যেতে হয়। যাও না, একবার ঘুরে এসো। আর 3 বছর শহরে থেকে নীলু কিরকম একটু সাহেব সাহেব হয়ে গেছে, মাথায় লম্বা লম্বা চুল, জামা কাপড়ে বাহার কি আলাদা। ঠাকুর, তুমি আমার মান রাখলে, ঠাকুর তুমি আমার মান রাখলে। এই বিন্দিয়ানা এখন ওই বাড়িতে না ছড়ে, বুঝছো? আমি নিজে একবার যাবো, আমার অনেকগুলো প্রশ্ন আছে, তার উত্তরগুলো আমার জানা চাই। বিন্দি, 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 নীলু ফিরে এসেছে। বিন্দি, বিন্দি, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখের রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি।
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। খবরটা পেয়েছিস? হ্যাঁ বিরুদা, তোমার সাথে দেখা হয়নি নীলুদার? না, এখনো হয়নি। তুই গেছিলি ওদের বাড়িতে? না, আমার সাথে এখনো দেখা হয়নি নীলুদার। ও যে আবার ফিরে আসবে ভাবতে পারিনি। আমার খুব ভালো লাগছে নীলু ফিরে এসেছে। হ্যাঁ, সামনেই শুভ কাজ, এই সময় টোটো করে ঘুরে বেড়ানো কি ভালো? লোকে কি বলবে? যা বাড়ি যা, বাড়ি বাড়ি যা। আর এই যে তাঁতির পো, তা হঠাৎ এই পাড়ায় কেন? এখনো দাঁড়িয়ে রইলি? যা চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। নীলু কাকা, তুমি না বড্ড বদলে গেছো, কথা বলো না কেন? এই তোর মা নিচে পড়াচ্ছে না, তুই গিয়ে পড়বি না? মা আমাকে সন্ধ্যেবেলা পড়ায়, এখন আমার ছুটি। মা বলেছে তোমার কাছে থাকতে। হ্যাঁ, আমাকে পাহারা দিতে, তাই তো? ও মা, পাহারা দেবো কেন? মা বলেছে তোমার সাথে গল্প করতে। ঢুকতে ঢুকতে শুনছি পাড়া লোকজন সব ডেকে ডেকে বলছে, আমি কিন্তু একটা কথাও বিশ্বাস করিনি। আহা, আগে একবার ওকে দেখোই না। কোথায় কোথায় সে? ওই তো খাওয়া দাওয়া করে ওপরে নীলুর ঘরেই বিশ্রাম করছে। চলো তো, চলো তো দেখি। এই সর, নীলু কাকা। এই তুই বাইরে যা। বাড়িতে ঢুকে বিয়াকলের মতো চেঁচামেচি শুরু করে দিয়েছো? আরে আগে সবকটা কথা শুনবে তো নাকি? শুনবার কি আছে, শুনবার কি আছে? এই শালা যে নীলু নয় সেটা তোমরা দেখে বুঝতে পারোনি? সব চোখের মাথা খেয়েছ? বাবা নয় চোখে দেখতে পান না। আমি বুঝবো না কেন, প্রথমে একটু ধোকা লেগেছিল, তারপর ঠিকই বুঝতে পেরেছি পাঁচ মিনিটের মধ্যে ও আমাদের নীলু নয়। আমাদের নীলু তো এর থেকে বেটে গো। হ্যাঁ, এর রংটা দেখো, এক পর্দা ফর্সা, বুকে দুটো তিলও আছে। আমাদের নীলুর গায়ে কোনো তিল ফিল কিচ্ছু ছিল না। তবে বুঝতেই যখন পেরেছিলে তখন খাইয়ে দাইয়ে আদর করে ঘরে পুষতে কে বলেছিল? গলাটা ধাক্কা দিয়ে বার করে দিতে পারলে না? শোনো, তোমার বুদ্ধিতে চললে না আমাকে সংসার চালাতে হতো না। বাবা ওকে দেখে উত্তেজিত হয়ে পড়েছিলেন, হাটে টাবলটা আবার বেড়েছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তখন আমাকে তো সব দিক বিবেচনা করে চলতে হবে নাকি? বাবা কোথায়? ওই কাশির সিরাপটা গো, যেটা খেয়ে বাবা ঘুমিয়ে পড়েন, একটু বেশি করে খাইয়ে দিয়েছি। তা ভালো করেছো। তা বলে জালিয়াতটাকে আমাদের বাড়িতে জেনে শুনে পুষতে হবে? তা কতদিন পুষবে? ও যতদিন নিচ্ছে ততদিন থাকবে। তার মানে এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি যাকে তাকে রেখে দেবো? এটা এখনো তোমার বাড়ি নয়, তোমার বাবার বাড়ি। উনি চোখ বুঝলে সবকিছুর ওপর অর্ধেক ভাগ নীলুর থাকবে।
তাই তো বলছিলাম, ও যখন এসেই পড়েছে ওর সঙ্গে আমাদের নীলুর চেহারার এত মিল, তার উপর গায়ের লোকেরাও তো গো ওকে নীলু বলে মেনে নিয়েছে। তাই বলছিলাম ও থাকতে থাকতে কাজটা সেরে ফেললে হয় না। কোন কাজটা সেটাও তোমাকে আমায় মনে করিয়ে দিতে হবে। যাও তো গিয়ে চুপ করে চেয়ারে বসো, গরমে রাস্তায় সাইকেল চালিয়ে এসেছ, মাথা ঠান্ডা করো, তোমাকে একটু জল দি। আমি কিন্তু প্রথমেই আপনার স্ত্রীকে বলেছিলাম যে আমি এবারে নীলু নই, সেটা আপনার না জেনে শুনে আমাকে জোচর টচর বলা আপনার ঠিক হয়নি। বেশ ধুরন্ধর বৌদি তো, 5 মিনিট দেখিয়ে বলে দিল যে আমি এবারে নীলু নই, পাকা অভিনেত্রী। তা বলে আমাকে দেখিয়ে শ্বশুরকে বুঝিয়ে বাজিয়ে উইল করে নেবে, সেটি হচ্ছে না। বাড়ি জমির উইল বিনতি আম্বাকান, এখন শুধু মাথা ঠান্ডা রাখো, আমি ঠিক যেমনটি বলবো সেভাবেই চলো। ছেলেটিকে হাতছাড়া করা যাবে না এখন থেকে, কিন্তু ওই আমাদের নীলু, ওকে আমাদের হাতের মুঠোয় আনতে হবে, বুঝেছ? এসো। তুমি যে আমাদের নীলু নয় সেটা একমাত্র আমরা দুজনেই বুঝেছি, আর কেউ বোঝেনি, এমনকি নারুও নয়। নারুর কাছে এখনো তুমি ওর নীলু কাকা। তাই বলছিলাম এই ব্যাপারটা আমাদের তিনজনের মধ্যে থাকলেই ভালো হয় না? দেখো তুমি যখন এখানে এসেই পড়েছ, কয়েকটা দিন এখানে থেকে যাও না ভাই, আমাদের খুব উপকার হয়। আমাদের খুব উপকার হয়। হ্যাঁ, তুমি এ বাড়িতে একদম ছোট ছেলের মতো থাকবে, তোমার কোনো যত্ন হবে না। কোনো যত্ন হবে না। আমি কালকে সকালেই এখান থেকে চলে যাব। কিন্তু তুমি যাবে কি করে ভাই, ট্রেনের তো ভীষণ গন্ডগোল। জানি জানি, কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে। কেন ভাই, যাবার জন্য এত ব্যস্ত হয়ে যাচ্ছ কেন? ও স্বভাবটাই এরকম, মাথা গরম করে দু চারটে খারাপ কথা বলে ফেলেছে, কিছু মনে করো না ভাই, কিছু মনে করো না ভাই। বুঝতেই তো পাচ্ছেন পুরোটাই একটা কাকতালীয় ব্যাপার, আমার ট্রেন বন্ধ হয়ে গেছিল, আমি হাঁটতে হাঁটতে আপনাদের গ্রামে চলে এসেছিলাম, আপনার দেওয়ার সাথে আমার চেহারা আমার ডাকনাম মিলে গেছে, সেটা তো আমার দোষ নয়, পরিচয় ভাঙিয়ে আমি আপনাদের সাথে কেন থাকতে যাব? এই যে বললে তুমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াও, তার মানে চাকরি করো না নিশ্চয়ই? তাহলে তোমার কিসের তাড়া, কয়েকদিনই গ্রামে থেকে যাও না ভাই। শুনুন, কেউ যদি আমাকে বেকার বলে আমি কিন্তু দারুণ চটে যাই, ভ্রমণকারী আর বেকার এক হতে পারে না। যারা মাসের পর মাস কষ্ট সহ্য করে তাও থাকে, বরফ পেরিয়ে এভারেস্টের চূড়ায় ওঠে, তারা কি বেকার? বেড়ানোর জন্য আমি অনেক কষ্ট সহ্য করেছি। আহ, তোমাকে কতবার বলেছি একটু মেপে কথা বলো না। যাকে কিছু মনে করো না ভাই, কিছু মনে করো না ভাই, আমাদের গ্রামটা একটু ঘুরে দেখে এসো, খুব ভালো লাগবে, এখানে দেখার অনেক কিছু আছে। অনেক কিছু আছে, এই গ্রাম আমার দেখা হয়ে গেছে, আর কিছু দেখবার নেই। আর কিছু দেখবার নেই? না না না। হ্যাঁ গো, ওকে বাগানটা দেখিয়ে আনো না, বিকেল বেলা ওই দিকটা কি সুন্দর লাগে। যাও ভাই একটু ঘুরে দেখে এসো, তখন থেকে ঘরে বসে আছো, হাত পায়ে খিঁচ ধরে যাবে যে। অদুপ, বলছিলাম যে আমি যদি একলা একলা যাই তাহলে ওকে কি দেখাবো, মানে ওই কি দেখাতে কি দেখাবো? তুমি একটা কাজ করো না, তুমি আমার সঙ্গে চলো না। আমি সবাই মিলে যাই। হ্যাঁ চলো না, যাই, চলো ভাই এসো। ওই দেখো ওই পুরোটা পুরোটা জুড়ে আমবাগান দেখতে পাচ্ছ? হ্যাঁ এসো এসো, সাবধানে। এই আমাদের আমবাগান, ওই যে দেখছো ওই পুরো বাগানটা, এই পুরো বাগানটা আমাদের।
দেখো দেখো কত বড় আমবাগান, শুধু দেখো 5 বিঘা জমির ওপরে আমবাগান। ভালো জাতের আম জানো তো, এই বাগানের আম যে খেয়েছে কেউ কোনোদিন ভুলতে পারবে না। এই পুরো বাগানটাই এককালে আমাদের ছিল। মানে বিক্রি হয়ে গেছে? বিক্রি হলে তাও তো একটা সান্ত্বনা ছিল। বন্ধক? বন্ধক? কিসের বন্ধক? আর বন্ধক আছে নাকি এ বাগান? জানে না শোনে না ভুলভাল কথা বলে। আমার বড় ননদের বিয়ের পরে বাবাই আমবাগানটা রামতারণ লাহিড়ির কাছে বন্ধক দিয়েছিলেন। দিদির বিয়ের পরে পরে আমাদের এমন কপাল, তোমার বড় অসুখ করল। আমার অসুখ? তোমার মানে নীলুর। বাড়ির সব থেকে ছোট ছেলে তো আদুরের, সেই জন্যে চিকিৎসার যা খরচা সব করা হয়েছিল। বড় বড় ডাক্তার, কভারেজ, দামি দামি ওষুধ, এমনকি গয়না বিক্রি করে পুরীতেও নিয়ে যাওয়া হলো। সেজন্যে বন্ধকের টাকাটা আর ফেরত দেওয়া হলো না। লোকটা এমন চশমখোর, পুরো বাগানটাই হজম করে ফেললো। দলিলে তো তাই লেখা আছে। এখন শুনছি এই গাছগুলো সব কেটে ফেলবে জানো তো, এখানে নাকি ইটের ভিটে হবে। এই গাছ কেটে ফেললে আমি যে মরে যাব। গাছ কাটা আমি সহ্য করতে পারি না। আমার ভাবতেও খুব খারাপ লাগছে, এত বড় একটা আমবাগান। না না, গাছ কাটা অন্যায়, গাছ কাটা বন্ধ করতে হবে। না না, যে করে হোক এই বাগানটাকে বাঁচিয়ে রাখা উচিত। তুমি বলো, তুমি বলো, আমাদের এই সাধের আমবাগান যে করেই হোক আমাদের বাঁচাতেই হবে। লাহিড়ি জেঠা নীলুর বিয়েতে এই পুরো বাগানটা যৌতুক দেবে বলেছিল জানো? চুপ করো না নীলু, নীলু তুমি, একমাত্র তুমিই পারবে এই বাগানটাকে বাঁচাতে। তুমি বাঁচাতে পারো? আমি মানে আমার পক্ষে। তুমি বিন্দিকে বিয়ে করবে? বিন্দিকে বিয়ে করবে যত তাড়াতাড়ি সম্ভব। তাড়াতাড়ি সম্ভব? না না, আপনারা ভুল করছেন, আমি তো সেই নীলু নই। তাতে কি হয়েছে? তুমি বিয়ের পরে তোমার যতদিন ইচ্ছা তুমি থাকবে। হ্যাঁ, যতদিন ইচ্ছা থাকবে, গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে, ঘুরে বেড়াবে, তারপর মন না টিকলে তোমার যেখানে ইচ্ছে তুমি চলে যাও, তোমাকে কেউ আটকাবে না, কেউ আটকাবে না। এই আমবাগানটা তোমারই থাকবে, তোমারই থাকবে, আমরা দুজনে শুধু দেখাশোনা করব, দেখাশোনা করব। আপনারা কি বলছেন, মানে একটা আমবাগান বাঁচাতে কি আমি একটা মেয়ের সর্বনাশ করব? আপনারা দুজনে মিলে আমাকে এই পরামর্শ দিচ্ছেন? সর্বনাশের কি আছে? হ্যাঁ, সর্বনাশ হতে যাবে কেন? বিন্তি আর নীলুর পাকা দেখা হয়ে গেছিল, বিন্তির যে আর কারোর সঙ্গে বিয়ে হবে না, সারা জীবন বাপের বাড়িতে পচতে হবে। তবু তোমার সঙ্গে কয়েকটা দিন, তারপর না হয় আমাদের বাড়িতে থাকবে, ওর যত্ন আত্মীর কোনো ত্রুটি হবে না। বিন্তিকে আমি খুব পছন্দ করি, ওকে ছোট বোনের মতো সারা জীবন দেখব। পাকা দেখা হয়ে গেলে অন্য কারোর সাথে বিয়ে হতে পারে না? বাহ, কি অদ্ভুত নিয়ম আপনাদের, মানে সত্যি, মানে কি তোমাদের শহর আর আমাদের দেশগায়ের নিয়ম যে আলাদা, এসব হলে যে বংশের বদনাম হয়ে যায়, তার উপর আবার বামুনের বংশ। বামুনের বংশ? না না, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, পাকা দেখা হয়ে যাওয়ার পর নীলু বিয়ে করতে রাজি হলো না কেন? মেয়েটির ভয়ঙ্কর কিছু আছে নাকি যে নীলু পালিয়ে গেল? মোটেই না, বিন্তি খুব ভালো মেয়ে, রোগ ভোগ কিচ্ছু নেই। নীলু ওকে খুব পছন্দ করত, ও যে বিয়ে করবে না এমন কথাও কখনো বলেনি জানো, সেজন্যই তো ভয় হয়। ও পালায়নি, অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছি, সেই যে নলহাটি গেল ব্যবসায় আর ফিরল না, কোনো খোঁজও পাওয়া গেল না। তুমি বিন্তিকে বিয়ে করো, তুমি বিন্তিকে বিয়ে করো। নীললোহিতের বিয়ে? নীললোহিতের বিয়ে শুনলে যে সবাই হাসিতে গড়াগড়ি খাবে। নীলুদা,
আমিও মেলায় যাব তোমার সঙ্গে। আমার নীলুদা আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ঠিক দেখিছিস, নীলুর গায়ে পৈতে জড়ানো নেই। হ্যাঁ বাবা, ওর গায়ে পৈতে নেই। ও আচ্ছা, তোর মনে আছে একবার তুই পুকুরে স্নান করতে গিয়ে পৈতে হারিয়েছিলি, তারপর তোর মাথা মুড়িয়ে ন্যাড়া করে আবার পৈতে ধারণ করিয়েছিলাম? হ্যাঁ, মাথা মুড়িয়ে ন্যাড়া, আবার মায়ের শ্রাদ্ধ মানে আবার ন্যাড়া। আবার নেড়া মানে আমাকে আবার নেড়া হতে হবে? তারাশ করি বেটা, মায়ের কি তুই দুবার করে শ্রাদ্ধ করবি? নীলু করবে মানে ডবল নেড়া, ডবল নেড়া। নীলু কাকা, তোমার ডবল নেড়া হতে হবে। ডবল নেড়া কেন? তোমার পইতে হবে এক নম্বর নেড়া, দিদু শ্রাদ্ধে আবার নেড়া। তোমার মা মারা গেছে না, তারপর তুমি ন্যাড়ামুন্ডি হয়ে বিয়ে করতে যাবে। আমার সঙ্গে পোচকামি হচ্ছে? বারে তোমার বিয়ে ঠিক হয়ে আছে না, বিনতি মাসে আমার বিনতি কাকিমা হয়ে যাবে। তখন তো তুমি পালিয়ে গিয়েছিলে, এখন তো আর পালাবে না। দাঁড়াও তোমাকে সেই ছবিটা দেখাই, তোমার পাকা লাগার দিন তোলা হয়েছিল, মনে আছে তোমার? দাঁড়াও। দেখো আমি তোমার পাকা দেখার দিন নতুন জামা পরেছিলাম, মনে আছে তোমার? এই যে মা, চিনতে পারছো মাকে? আরে এই দেখো মায়ের পাশে বিনতি মাসি। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ, তোমার হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বিনতিটা এবার ঠিক করে ফেলো, দেরি করাটা আর ঠিক হবে না। একটা কাজ করি, সনাতন গোস্বামীকে কালকে ডেকে পাঠে। নিশ্চয়ই, ও পাঁচ দেখে একটা শুভ দিন বার করুক। আর গয়নাপত্র তো ব্যবস্থা করতে হবে, তাহলে কালকে ওই মধুশাখেরা গোটা কি? ঠিক আছে। আজ যে কেন তুমি ও বাড়ি গেলে না, কাল কিন্তু সকাল সকাল একবার যেও, নীলুকে একবার দেখে এসো, তারপর না হয় বিনতি একবার। না না, বিনতি এখন ও বাড়ি যাবে না, বললাম তো আগে আমি যাব। নীলু নাকি শহরে গিয়ে সাহেব ফিরে এসছে, গায়ের রং ফর্সা হচ্ছে,
অনেক প্রশ্ন, বুঝলে কিনি, অনেক প্রশ্ন। সব প্রশ্নের উত্তর আমার চাই। হরি, ও হরি, অনেক রাত হলো, সদর দরজাটা এবার বন্ধ করে দাও। অতিথি চলে যাবার সময় বাড়ির কোনো লোককে তো বিদায় জানাতে হয়, তাই আমি দাঁড়িয়ে আছি দরজা খুলে তোমার জন্য। আমি বুঝতে পেরেছিলাম জানো তো, তুমি চলে যাবে। সত্যি তো, আমরা তোমার কে, কেনই বা তুমি থাকবে আমাদের দুঃখে জড়িয়ে? আমরা তো তোমার কেউ নই, আমরা তোমার পর। তুমি তো আমাদের নীলু নও, যার উপর আমাদের জোর থাকবে, আমাদের সংসারের গভীর দুঃখ যন্ত্রণা
আমাদেরই বই নিয়ে যেতে হবে। আজ 3 বছর পরে বাবা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, জানি না কি হবে। কাল সকালে উনি যখন সব শুনবেন তখন বোধহয় আর বাবাকে বাঁচিয়ে রাখতে পারবো না। আমবাগানটা আমি তোমাকে গলায় কাপড় জড়িয়ে শেষবারের মতো অনুরোধ করছি, কিছুদিন জীবন বদল করে আমাদের নীলু হয়ে থাকো না। তাহলে আমাদের সংসারটা যে ভেসে যাবে, হারিয়ে যাব আমরা, হারিয়ে যাব। দেখেছো কাণ্ড, কি ঘুম কি ঘুম তোমার! 3-3 বার চা নিয়ে এসে ফিরে গেছি, জানি তোমার বেডটি খাবার অভ্যেস। তা বলে এত বেলায়? আচ্ছা, এক্ষুনি আমার ঘরে কেউ এসেছিল না, আমি স্বপ্ন দেখছিলাম। বাইরে এত চড়া রোদ উঠেছে, এখন কি আর কেউ স্বপ্ন দেখে? হ্যাঁ, এ নাও ধরো চাটা ধরো। বাড়িতে অতিথি এসেছে, তোমার সঙ্গেই দেখা করতে। আমার সঙ্গে দেখা করতে? এখানে আমাকে কে চেনে? ও মা, নীলুকে চেনে না? চট করে চা টা খেয়ে তৈরি হয়ে নাও, আমি ওনাকে নিচে বসিয়ে এসেছি। আচ্ছা, তোমার নাকি পইতে নেই? আমি তো বামুনের ছেলে না, পইতে হবে কি করে? কে, তুমি বামুন না? নীলু নামের সব ছেলেকে কি বামুন হতেই হবে?
সর্বনাশ করেছে। তুমি এভাবে তীরে এসে তরি ডোবাবে? তুমি বামুন না হলে তোমার বিয়ে হবে কি করে? না 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 না, জেনে শুনে আমি আমার এত পাপ সইবে না। না না বৌদি, আসলে ঘটনাচক্রে আমার বামুনের বাড়িতেই জন্ম, মানে বুঝতেই তো পারছো কলকাতায় এখন আর কেউ ধুতি পড়ে না, পৈতে তো নাই। তবে আমার কিন্তু পৈতে ছিল, আমার পৈতে ছিল, কিন্তু এই প্যান্টের সাথে আসলে পৈতেটা ঠিক মানায় না, সেই জন্য। তুমি ঠিক বলছো, গায়ত্রী মন্ত্র মুখস্থ বলবো, ওম ভূ ভুবস্যাঃ। শুনবো না শুনবো না, মেয়েদের শুনতে নেই। বাবা, যা ভয়ে ধরিয়েছিলে! নারু বলছিল, ওকে আমি সাবধান করে দিয়েছি, বলেছি খবরদার বাবার সামনে এ ধরনের কথা উচ্চারণ না করতে, উনি শুনলেই তো তোমাকে আবার নাড়া করে ছাড়বেন। পুইতে হারিয়ে যেতে পারে না, তা বলে প্রত্যেকবার নাড়া হতেই হবে? বাবা, এরকম আমি কোনোদিন শুনিনি। বাবার যে বড্ড বাতিক। শোনো, তোমার দাদার একটা পৈতে রেখেছি তোমার জন্যে, স্নান টান করে ওটা পরে ফেলো, কেমন? প্রদীপ, নাড়ু বলছিল যে মায়ের শ্রাদ্ধ, মানে সেই ন্যাড়া। মায়ের শ্রাদ্ধ করতে হবে না, মাথা চুল কামিয়ে নিয়ম আচার মেনে তো চলতে হবে। বাবাকে বলে কয়ে শ্রাদ্ধের দিনটা পিছিয়ে দেব, আগে বিয়েটা তো হোক। এতগুলো দিনই যখন কেটে গেল, আর দু চারটে দিন দেরি হলে ক্ষতি কি? ন্যাড়া মাথায় তো আর কেউ বিয়ে করতে যায় না। নীলুর মায়ের শ্রাদ্ধটা বিয়ের পর করলে কেমন হয়? আচ্ছা, বিয়ের পরেও কি কেউ ন্যাড়া হয়? মূল্য ধরে দেবে, মূল্য ধরে, আজকাল সব হয়। এই ন্যাড়া হলাম বলে নাপিতকে পাঁচটা টাকা দেবে হাতে, শ্রাদ্ধের সময় দেখো নি, পুরোহিতকে স্বর্ণ দিলাম, বস্ত্র দিলাম, এই বলে পাঁচটা পাঁচটা করে টাকা দিতে হয় হাতে, একেই বলে মূল্য ধরে দেওয়া। পাঁচ টাকা সোনা? বেচারা পূর্তির এই অবস্থা। তা সব ঠিক আছে, কিন্তু প্রদীপ, নিজের মা না জেনেও শ্রাদ্ধ করাটা কি ঠিক হবে? মানে পাপ হবে না তো? শ্রাদ্ধেরও একটা মন্ত্র আছে, নিজের বাবা বা মায়ের শ্রাদ্ধ করতে বসে যেসব আত্মা নিরালম্ব বায়ুভূত হয়ে আছে, যারা দুর্ঘটনায় মারা গেছে, বা ধরো যাদের ছেলে মেয়ে নেই, যাদের শ্রাদ্ধ করার কেউ নেই, তাদের জন্যও তর্পণ করা যায়, অচেনা মানুষদের জন্যও শ্রাদ্ধ করা যায়, তাতে কোনো দোষ নেই, বরং পুণ্যি হয়। বাহ, তুমি তো অনেক কিছু জানো, বেশ পড়াশোনা। না ওঠো, এবার দেরি করো না, বিন্তির বাবা এসেছেন, তোমার ইন্টারভিউ হবে। শোনো, তোমার শ্বশুরমশাইকে প্রণাম করো, কিন্তু দেখো ভুলে যেও না। কোথায় ছিলে একদিন? ওই আমাকে ধরে নিয়ে গেছিল। কে ধরে নিয়ে গিয়েছিল? তা তো জানি না, মানে নলহাটিতে নেবে ডিম কিনতে গেছিলাম, আমার সঙ্গে টাকা ছিল। কত কত টাকা ছিল? এই সাড়ে তিন হাজার টাকা। তারপর? তারপর সন্ধ্যেবেলা হাটে যাচ্ছিলাম। তা সন্ধ্যেবেলা হাটে যাচ্ছিলে কেন? হাটটা তো দিনেরবেলাই বসি, সন্ধ্যেবেলা যাচ্ছিলে কেন? ট্রেনটা লেটে পৌঁছেছিল, সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছলাম, মানে তারপরে হেঁটে হেঁটে হাটে যাচ্ছিলাম, দেখলাম একটা গাড়ি থামলো, তিনটে লোক নামলো, আমাকে চেপে ধরে গাড়িতে তুলে দিল। তো হাটে তো অনেক মানুষ, তুমি চিন্তা করনি কেন? ওই আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছিল, তারপরে আমি অজ্ঞান হয়ে যাই, তারপরে আমার আর কিছু মনে নেই। কিছু মনে নেই? মনে নেই মানে জ্ঞান তো ফিরেছিল এক সময়ে। হ্যাঁ, মানে চোখ খুলে দেখি আমি একটা ঘরের মধ্যে বন্দি, অচেনা জায়গা, পরে অবশ্য বুঝতে পেরেছিলাম যে ওটা বোম্বাই শহর। কী করে বুঝলে? সমুদ্র, মানে জানলা দিয়ে, জানলার বাইরে দেখলাম সমুদ্র। সমুদ্র? হ্যাঁ, এই সমুদ্র কিন্তু পুরী দীঘার সমুদ্র নয়, মানে সমুদ্রের পাশে বেশ বড় বড়, বেশ বড় বড় বাড়ি, মানে ঠিক যেমন আমরা সিনেমায় দেখি ওরকম। আর আমাকে না হাত পা বেঁধে
রেখে দিয়েছিল ওখানে কয়েকদিন, আর দুবেলা চাটি খেতে দিত। আহারে, কি খেতে দিত? ওই ভাত, ডাল আর ঢেঁড়শের ঘ্যাট মতন। ডাল? কি ডাল? এই মুসুরি, মানে কখনো কখনো ছোলার ডালও দিত। এই মুসুরি, কখনো কখনো ছোলার ডাল। বোম্বাইতেও বুঝি ওরা মুসুরির ডাল খায়। তারপর? তারপর ওরা আমাকে একদিন চোখ মুখ বেঁধে জাহাজে চাপিয়ে দিল। জাহাজে কেন? বিক্রি করে দিল, মানে আরব শেখদের কাছে। ওই জাহাজ গিয়ে থামলো সেই আবুধাবিতে। কোথায় বললি? একটু জোরে বল না। আবুধাবিতে, আবুধাবি মানে ওই আরবের এক দেশ। কি সর্বনাশ, সেখানে তো ভাত পাওয়া যায় না। তা ওরা তোকে ভাত খেতে দিত? ওরা বেশি রুটিই খায়, তবে আমি মাঝে মাঝে ভাত খেয়েছি নিজে রান্না করে। আচ্ছা, তোমাকে কি কাজ করতে হতো? স্লেভ। স্লেভ মানে ক্রীতদাস, মানে সব ধরনের কাজ করতে হতো, মানে বাসন মাজা, তারপরে ঘর পরিষ্কার করা, তারপরে গাড়ি ধোয়া, তারপরে গর্ত খোঁড়া। গর্ত খোঁড়া কেন? আসল মরুভূমির দেশ তো, বড় 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 গর্ত খুঁড়তে হবে, নাহলে বাগান হবে কি করে? ও আচ্ছা, তোমাকে তো বাইনি দিত। এই যে বললাম স্লেভ, এই যে বললাম স্লেভ। তা সেখানে থানা পুলিশ নেই, নালিশ করা যায় না? নালিশ করলে পুলিশ পেটাবে, বাড়ি ফিরলে মালিক পেটাবে। আচ্ছা, তুমি শেষ পর্যন্ত মানে উদ্ধার পেলে কি করে? মাসের পর মাস কেটে গেল, রাত্রে শুয়ে শুয়ে কাঁদতাম, সবার কথা মনে পড়ত, দু একবার আত্মহত্যা করবার কথা ভেবেছিলাম। খবর দেন না, ওরকম ওরকম একদম মাথার মধ্যে ঠাই দেবে না, একদম না। তারপরে তারপরে একদিন শেখ মালিকের জ্যাঠামশাই বেড়াতে এলেন, মানে উনি একটু আধটু ইংরেজি বলতে পারেন, মনটা খুব ভালো। আমি নিরিবিলি দেখে একদিন হট করে ওনার পাড়ে গেলাম। পা ধরলি? আমার ছেলে হয়ে তুই ওর পা ধরলি? এর থেকে তোর মরণ ভালো ছিল। না না, আমি আমি সত্যি সত্যি ওনার পায়ে ধরিনি তো, মানে পা ধরবার মতো করে হাত কচলাতে কচলাতে কাকুতি মিনতি করলাম। আর জ্যাঠামশাই খুব ভালো মানুষ, উনি গলে গেলেন। উনি আসলে কাউকে পায়ে ধরতে দেন না তো, কাউকে না। ওনার পায়ে তো গোদ। পায়ে তো গোদ, হ্যাঁ পায়ে তো গোদ, পায়ে গোদ। ওরে চুপ কর, তো আটকুড়ি বাটা তখন থেকে কাঁই 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 করছে। আটকুড়ি বাটা তোর পায়ে গোদ। তারপর কি হলো? তারপর অনেক করে বোঝালাম, বললাম দেশে বাবা আছে, মা আছে, দাদা, প্রদীপ, একটি মেয়েকে বিয়ে করব কথা দিয়ে এসেছি, আপনাদের আমাকে এখানে জোর করে আটকে রাখলে ধম্মে সইবে? ব্যাস, জ্যাঠামশাই মন গড়ে গেল, আমাকে জাহাজের ভাড়া দিয়ে দিলেন। না কিন্তু আসল শেখ যে, সে কিছু বললো না? জ্যাঠামশাই মুখের উপর কি বলবে? ও দেশে জ্যাঠামশাকে খুব ভয় পায়, বাবার থেকেও জ্যাঠার ক্ষমতা বেশি জ্যাঠামশাই। বাবা নীলু, তুমি যে ভালোই ভালো ফিরে এসেছ এই যথেষ্ট, এখানে আমরা যে কত কষ্ট পেয়েছি। তোমার মা চলে গেলেন, বাবার হার্টের অসুখ হলো, আমার মেয়েটা কাঁদতে কাঁদতে বড় শান্তি পেলাম বাবা, বড় শান্তি পেলাম। কিন্তু কোন অজায়গায় কুজায়গায় এতদিন ছিল, এখন ভালো করে একটা প্রায়শ্চিত্ত করানো দরকার। আজই আমি নাপিত দেখিয়ে ওর মাথা কামিয়ে দেবো। দেখো বাচ্চা, হ্যাঁ তোমার এই প্রায়শ্চিত্ত নিয়ে বাড়াবাড়িটা আমার ভালো লাগছে না। কি মুশকিল, এখন দিনকাল পাল্টে গেছে, কত মানুষ এখন আমেরিকা যাচ্ছে, বিদেশ যাচ্ছে, সবাই কি ফিরে এসে মাথা কামাচ্ছে নাকি? তাহলে দেখো, ওই শাস্ত্রেই আছে যে আতুরে নিয়ম নাস্তি, তাই না? তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলা যায়, শুধু একটা ভালো দিনের দরকার। ভালো না, সামনে সোমবার একটা ভালো দিন আছে। সামনে সোমবারই তো ভালো, সামনে সোমবারই তো একটা ভালো দিন আছে। সোমবার? ড্রাইভারের হাতে মাত্র পাঁচ দিন সময়, ঠিক আছে, হতে পারে, হতে পারে। কে বাচ্চা জি? পাঁচই দেখতে হবে, তোমারও কনিষ্ঠ কন্যা, আমারও কনিষ্ঠ পুত্র। হ্যাঁ, লগ্ন যাচাই করা দরকার। সে তুমি যা খুঁটি যাচাই করো, আমি কিন্তু ওই সোমবারটাকে ধরে নিয়ে এগোচ্ছি, বুঝলে? গল্প উপন্যাস লিখলে
তোমার অনেক নাম হতো। আসবে বলে হাট খোলা এই দুয়ার খানি, লক্ষ্মী মেয়ে নামটি যে তার বিন্তি রানী। থাক থাক আয়। মা পাঠিয়ে দিল, আজ সন্ধেবেলায় তোমায় একবার যেতে বলেছে, বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে। ও কই নাড়ুকে দেখছি না তো। সত্যি কি তুই নাড়ুকে খুঁজছিস নাকি অন্য কাউকে? কাকা ভাইপো কেউ বাড়িতে নেই। আরে কালকে বাঘ ছিল, আজকে হনুমান জিতেছে। তোর নাম কি রে? সিরাজদল্লা। সিরাজদল্লা, তোর বউয়ের নাম কি? রানী এলিজাবেথ। এত ভালো রানী তো, তো তোকে খেতে দেয় না কেন? ওই যে সুরের বাচ্চা হিটলার, ও তো আটকে রেখেছিল। আমাদের রথিন মাস্টার আমাকে পাস করালো না। আমি কি কম ভালো ইংরাজি জানি? ইউ স্টপ, গো হোপলেস, স্টপ অল। তুমি আবার কোথাও চলে যাবে না তো? না রে, আর যাবো না। তোদেরকে ছেড়ে যেতে মন কেমন করে। সবাই বলছিল তুমি নাকি মারা গেছো ইসলামপুরের ওখানে, একটা লোক ট্রেনে কাটা পড়েছিল, অনেকটা তোমার মতনই দেখতে। মা বাবা সবাই ট্রেন লাইনে ছুটে গিয়েছিল। মা বলেছিল তুমি ওটা নাও, ওই লোকটার গায়ের রংটাও বেশ কালো ছিল। আমি ট্রেনে কাটা পড়তে যাব কেন? আমি তো তুই কে রে? এ তো আমার নীলু কাকা ফিরে এসেছে। না না না, তুই নীলু নস, তুই নীলু নস, না না না, বিড়ু তোকে এমন পেদনে পেদাবে না, বিড়ু তোকে পেদাবে, গুপ 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 গুপ, বিড়ু তোকে পেদাবে, বিড়ু তোকে পেদাবে, বিড়ু তোকে অমুকরে পেদাবে না। এটা হলো তাঁতিপাড়া, কি মনে আছে তো? নাড়ু খাবে নীলু কাকা? হ্যাঁ, এই বাড়িতে এলে সবাইকে নাড়ু খাওয়ায়, মনে নেই তোমার? এসো। নীলু, এই যে সত্যি নীলু, আমি কালকেই ফিরে আসার খবর পেয়েছি বাবা। আমরা এতদিন ভেবে ভেবে মরছি, ভালো আছো দেখে প্রাণটা জুড়লো। উমা, এ কি করছিলে? আমার পাপি ডুবাতে যাচ্ছিলে? বিদেশে থেকে কি মাথা খারাপ হয়ে গেছে? বামুনের ছেলের প্রণাম নিয়ে কি আমি নরকবাসী হব? দিদা, আজ নাড়ু দেবে না? দেবো বাবা, নিশ্চয়ই দেবো। আয় ভেতরে আয়, ওই দেখ বিড়িও এসে গেছে। আয় 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 ভেতরে আয়। নীলু,
তুই সত্যিই ফিরেছিস তাহলে? কিরে, কোথায় ছিলি এতদিন? রাস্কেল, একটা চিঠি লিখতে পারিস নি আমাকে? আসলে চিঠি লেখার উপায় ছিল না রে। তো তুই কেমন আছিস? চলছে ঠিকঠাক। মানে ফেরার পর থেকে খালি ভাবছি কখন তোর সাথে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, চল চল আরাম করে গিয়ে বসি আগে। আয়। তা তোকে নাকি আরব দেশে চালান করেছিল? তোর মতো একটা ইয়াং ছেলেকে হট করে তুলে নিয়ে গেল, আজব ব্যাপার। আর কাউকে ধরেছে বলে তো শুনিনি। দেখ বিরু, আসলে আমাকে পরপর এমন সব ইঞ্জেকশন দিয়েছিল যে আমার সবসময় ঘুম ঘুম ভাব থাকতো। তারপর আবুধাবি, মানে আবুধাবি থেকে পালাতে গিয়ে ধরা পড়ে খুব মার খেয়েছিলাম, মাথায় খুব চোট পেয়েছিলাম। তারপর থেকেই স্মৃতিগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে, অনেক কিছুই মনে পড়ে না। এই তো যেমন ধর, প্রথমে তো তোদের ভাইটাই চিনতে পারিনি। সে 3 বছর আগে অন্যরকম ছিল, তা সব মানুষজনকে চিনতে পারছিস তো? আহ হ্যাঁ, আসলে প্রথমে তো তোকেই চিনতে পারিনি। মনে হলো কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। তারপর হঠাৎ মনে হলো, আরে এ তোমাদের বীরু। তুই আমাকে চিনতে পারিস নি? আরে আমরা কলেজে একসাথে পড়াশুনো করেছি, তাও মনে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, জিকেবি মানে ওই জীবন স্যারকে মনে আছে তো? একদম মনে পড়ছে না রে, মানে কলেজের স্মৃতিগুলো কেমন যেন মন থেকে মুছে গেছে। জীবন স্যার তোকে আর আমাকে বলতো মানিক জোর। ও দেখবি সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, উইল ফোর্স অ্যাপ্লাই কর, বুঝলি? তা বাকি সব তো ঠিক আছে, গলার আওয়াজটা একটু পাল্টে গেছে তাই না? হতেই পারে, ওই বললাম না আবুধাবি মানে মাথায় চোট লেগেছিল তারপর থেকেই। তা ছাড় না, তুই এখন কি করছিস? মাস্টারি পেয়েছি, তবে জাত ব্যবসা এখনও ছাড়িনি, এখনও মাঝে মাঝে তাঁত চালাই, রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে মাখু চালাই। বাহ বেশ মডার্ন ব্যাপার তো। তা ব্যবসা তো ভালোই চলছে। তা বলতে পারিস, আমরা শুধু বিষ্ণুপুরি সিল্ক বুনি, শিউরিতে একটা শোরুম আছে, কলকাতা কটেজ ইন্ডাস্ট্রি থেকে সোজাসুজি অর্ডার দেয়, নো মিডল ম্যান। তা কি খাবি বল, তোকে তো আবার ভাত টাত খাওয়াতে পারবো না, তাই তোদের জাত যাবে। আমাদের স্কুলে 2 জন কলিগ আছে, তারাও বামুন, তারা কিন্তু আমাদের বাড়িতে এসে ভাত টাত সবই খায়, মুরগির ঝোলও খায়। তুই তো জানিস আসলে বাবা বড্ড ঘোড়া, মানে আমি যদি... আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাত না খাস, লুচি টুচি তো খেতে পারিস, তাতে তো বামুনদের জাত যায় না। যত সব ন্যাকামি, লুচি খেলে জাত যায় না, ভাতের হাঁড়িতেই যত জাত পাত। তোর আমি এসব মানি নাকি? আচ্ছা বাপের ভয় তো সব মানতিস আগে, আরব দেশে গিয়ে সব ঘুচে গেছে। কিন্তু বীরু আজকে হবে না, মানে বৌদি বাড়িতে রান্না করে বসে থাকবে, আমাদের পুকুর থেকে ইয়াব বড় একটা কাতলা মাছ এসছে। তাই নাকি? কতদিন বড় কাতলার মুড়ো খাইনি। তাহলে চল আমাদের বাড়ি, চল আমরা 2 বন্ধু একসাথে বসে পাশাপাশি ভাত খাবো। আমার বাড়িতে ভাত খেলে তোর তো আর যা যাবে না, আমরা উঠোনে বসে কলা পাতায় খাবো। আমিও সব জাত পাত পাত্তা দিই না, আসলে তোর ওই বৌদি আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, উনি আমাকে 2 চক্ষে দেখতে পারে না। কেন? বৌদি তোকে অপছন্দ করে কেন? তুই আমার সম্পর্কে সব কথা জানিস না, শুনিস নি কিছু তাই না? না মানে আমি তো... আমি জানি তুই কিছু শুনিস নি, জানবি আস্তে আস্তে সব জেনে যাবি। কি ব্যাপার নিয়তি দেবী, অঘটন ঘটন পটিয়সী? তুমি যতই নানা রকম বিপত্তি ঘটাও, বিন্তিকে আমি বিয়ে করবই, দেখি দেবতা মানুষের যুদ্ধে কে জেতে। আরে বাবা দেখেছি রে বাবা, তোমার
ইসলামপুর যখন যাচ্ছই তখন গয়া জাঠাদের বাড়িতে নিমন্ত্রণটা তো সেরে এলেই হতো। হ্যাঁ, নিমন্ত্রণটা তো সেরে এলেই হতো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। এই শোনো, আমি এক কাজ করব, আমি ওই কেনাকাটা সেরে গয়া জাঠা বাড়ি হয়ে তারপরে আসবো, ঠিক আছে? জয় তারা। নারু তো কাঁদছিল কেন? মেরেছি। কেন মারলে? কেন? ছোট ছেলেমেয়েদের মারা কিন্তু একদম উচিত না, একটু মিষ্টি করে বুঝিয়ে বললেই তো হয়। চুপ করো তো, জ্ঞান দিতে হবে না। বিয়েই হয়নি এখনো, ছেলেমেয়ে সম্পর্কে কত কি জেনে গেছে। অসভ্যতা করলে মারতে হবে না? তোমার ছেলে তো মোটেই অসভ্য নয়। এই তো আমাকে সারা সকাল কত জায়গা ঘোরালো, একটাও খারাপ কথা বলেনি। না বৌদি, নারো কিন্তু বেশ ভালো ছেলে। শুধু খারাপ কথা বললেই বুঝি বাপ মায়ের অবাধ্য হলে মার খেতে হবে? কি অবাধ্যপনা করেছে? না না বৌদি, ছোট ছেলেদের মারলে আমার কিন্তু খুব কষ্ট হয়। ও আজ তাঁতিপাড়ায় গিয়েছিল কেন? ওকে আমি পই পই করে বারণ করেছি, তাঁতিপাড়ায় যাবি না যাবি না, তা সত্ত্বেও গেল, তোমাকেও নিয়ে গেল, এই অপরাধ? না না শোনো বৌদি, এতে নারুর কোনো দোষ নেই। ও আমাকে নিয়ে যায়নি, আমি ওকে নিয়ে গেছি। বামুনদের যে তাঁতিপাড়া যাওয়া দোষের সেটা আমি জানতাম না। আমি বীরুর সঙ্গে দেখা করতে গেছিলাম। বীরুকে তুমি চিনলে কি করে? বারে বীরু আমার কলেজের বন্ধু না, বন্ধুর সাথে বন্ধু দেখা করতে যেতে পারে না? না কামো করো না তো, ও নীলমণির বন্ধু ছিল, তোমার নয়। এখন তো সেটাই একই ব্যাপার, লোকেদের মুখে শুনলাম নীলুর ঘনিষ্ঠ বন্ধু বীরু, তাই ভাবলাম একবার পুরনো সম্পর্কটা ঝালিয়ে নিয়ে রাখা ভালো। তুমি যেচে আলাপ করতে গেলে, ও কিছু বলেনি তোমায়? কি বলবে, ও সে অনেক কথা, পুরনো গল্প। ও হ্যাঁ, ও কিন্তু আমাকে নীলু বলে মেনে নিয়েছে, আর বলছিল তুমি নাকি ওকে পছন্দ করো না। কেন যে ওকে পছন্দ করো না? আর কিছু বলেনি? আর কি বলবে, আমাকে বাড়িতে খাওয়াতে চাইছিল। পেটে পেটে শয়তানি, ওই বীরু হারামজাদাতেই তো আমাদের নীলুকে বিট্রে করেছে। ওরম বন্ধু থাকলে শত্রু থাকার দরকার কি? বন্ধু না ছাই ঘর শত্রু বিভীষণ। বাবা, তুমি তো সত্যি সত্যি ওর উপর খুব রেগে আছো দেখছি। তা তোমার সাথে ঝগড়া হলো কি নিয়ে বলো তো? আমার সাথে ঝগড়া হতে যাবে কেন, আমি কে? নীলু নিরুদ্দেশ হওয়ার মাস দেড়েকের মধ্যে ওই বীরুটাই তো রটালো যে তুমি মারা গেছো। থুরি, তুমি নয় আমাদের নীলু। থুরি মানে তুমি তো এখন আমাদের নীলু, মানে সেই নীলু বীরুর বন্ধু নীলু। ও মারা গেলে বীরুর যে সুবিধে, পিন্তির সঙ্গে প্রেম করা শুরু করে দিল। হ্যাঁ মানে? বদমাশার কাকে বলে? তাঁতির ছেলে এত বড় সাহস, পিন্তির বাবার কাছে বিয়ের প্রস্তাব অব্দি দিয়েছে। এত দূর করেই ছিল, তারপর? তারপর আর কি, লাহিড়ি জাঠা ওকে দূর করে দিয়েছিল। দেখো বৌদি, তোমরা শুধু শুধু বীরুর নামে দোষ দিচ্ছ। কারো বন্ধু যদি মারা যায় তার বিধবা স্ত্রীকে অনেকে বিয়ে করতে চায় না, এরকম তো আকচার শোনা যাচ্ছে। বীরু শিক্ষিত, বীরুর মতো পাত্র হয় না। শুধু বামুনের ছেলে না বলে, না না এ যুগে এরকম গোড়ামি। বড় বড় কথা বলো না তো, তাঁতির ছেলে লেখাপড়া শিখেছে, ভালো কথা, তা বলে বামুনের জাত মারবে? কিন্তু বৌদি, ওদের দুজনে তো মনের মিল হয়ে গেছে, সব জেনে শুনে জোর করে আমি ওকে কী করে বিয়ে করি? মানে সারা জীবন জানবো যে যাকে আমি জীবনসঙ্গী করে রেখেছি সে আমার নয়।
অন্য একজনকে ভালোবাসে। এই অবস্থায় নীলু, নীলু তুমি এত কিছুর পরে পিছিয়ে যাচ্ছ। আমরা আমরা এতদিন আশা করে রয়েছি। সত্যি বলছি, বিন্তি খুব লক্ষ্মী মেয়ে, ওর দিক থেকে কিচ্ছু নেই। তুমি শহরের ছেলে, তুমি জানো না এসব গ্রামগঞ্জে মন দেওয়া টেওয়া এসব কিচ্ছু থাকে না, সব গল্পের বইতে থাকে। ছেলেরা মেয়েদের পেছনে ঘুরঘুর করে, তারপর আলাদা আলাদা বিয়ে করে সবাই সব ভুলে যায়। আমাকেও তো একজন কলেজের প্রফেসর বিয়ে করতে চেয়েছিল, তা বলে কি আমি তার জন্য আজকে হাহুতাশ করি? নীলু, নীলু আমি জানি বিন্তি তোমাকে বিয়ে করলে খুব সুখী হবে, আমরা সুখী হব, সকলে সুখী হবে। নীলু, এখন তুমি যদি অরাজি হও আমরা ভেসে যাব, হারিয়ে যাব। নীলু, আমরা হারিয়ে যাব। আরে বাবা, ওতে কাজ হবে না, কভারেজ ডাকতে হবে। আরে চম্পর ভাবে মাথা ঘুরে পড়ে গেল মন্দিরের চাতালে। আরে নীলু, নীলু নারুকে নিয়ে এক্ষুনি কবরেজ মশাকে ডেকে আনো। যাও নারু, যাও। নীলু কাকা চলো। বাবা, ও বাবা, বাবা বাবা বাবা, দুপুরবেলা ভাতটা খেয়ে কেমন সুন্দর টান টান হয়ে হেঁটে গেলেন। দেব্যে মন্দিরের চাতালে বসে গাল গল্প করছিল, আমি চাটা যেই মুখে তুলতে যাবো অমনি দেখি গো গো করতে করতে মাটিতে পড়ে গেল। হ্যাঁ, হয়তো চোখ পেলেছে, হয়তো চোখ পেলেছে দাদা। যাক বাবা, ভয়ের কিছু নেই। হ্যাঁ, তাছাড়া কভারেজ তো আসছেই। কইলে গেরি, একটু ভালো করে চা বানো তো, দেখিস গরম থাকে যেন। দাদা, ও দাদা, কি হলো, অমন করে দৌড়চ্ছ কেন? আরে একটু তাড়াতাড়ি হাঁটুন না কবরেজ মশাই। এই চুপ করো, বাড়ি থেকে হাত ধরে হিড়িড় করে কেড়ে আনলে, ধুতিটা পর্যন্ত ভালো করে পড়তে দিলে না। আরে কাঁচা খুলে যাচ্ছে, কাঁচাকে বরতম বরচন যে ভেল কি দেখাচ্ছে মত, এই সবাই হলো অজ্ঞান হবার। কানে কানে হরিনাম সেনার ইচ্ছে হয়েছে নাকি? ছেলের বিয়ে বাকি, নাতিপুতির মুখ দেখা বাকি, উনি 30 দিনে 31 বার অজ্ঞান হচ্ছেন আর উঠে বসে হাসছেন, অজ্ঞান হচ্ছেন আর উঠে বসে হাসছেন। ভেলকি তো আপনি দেখাচ্ছেন কবরেজ মশাই। দাও ভরচার যে হাতটা দেখি, নাড়িটাও দেখি। বায়ুতি প্রবল, নাড়িও বেশ ক্ষীণ, ইত্তি পড়েছে। তা ভট্টাচার্যি, তোমার আয়ু তো এখনো শেষ হয়নি। কে বলেছে আমি অত সহজে মরবো? তোমাকে বেশি কাঁদানি দেখাতে হবে না, কি কি ওষুধ আছে দিয়ে যাও। শোনো, ওই জন্য এই বারবার বলেছি, ভট্টাচার্যি দুধ খেও না, দুধ খেও না, দুধ খেলে তোমার বায়ু চলে যায়। বেশ করবো, দুধ খাবো। অ্যালোপ্যাথি যে তো বারণ করে না, তোমাদের সব তাতেই বাড়াবাড়ি। বলছি না, কড়া দেখে ওষুধ দাও, ওষুধ দাও। এদিকে এসো বৌমা, ওষুধপত্র সব গুছিয়ে দিয়ে যাচ্ছে। না না, চিন্তার কিছু নেই, নরুর আয়ু তো আমি হাতের মুঠোয় ধরে রেখেছি। তাহলে তো চিন্তার কিছু নেই বৌমা, এবার একটু ভালো করে চা বানাও তো দেখি। চিনি নেই, চা হবে নি। হ্যাঁ
সবাই চা খেলো, তোমাকেই দেওয়া হয়নি এতক্ষণ। রুগী দেখার নাম করে বিকেল বেলা সবাই চা খেতে চলে এসেছে বাড়িতে। হারান কাকাটি কগাপ খেলেন? উফ, ও তো যত নষ্টের গোড়া, সকলের সামনে চিৎকার করে করে বলছে, বৌমা চা দাও, বৌমা চা দাও। যাকে জানো, কবরেজ মশাই বলেছেন বাবা এখন অনেক ভালো আছেন, তাই বলছিলাম যে তুমি। না না বৌদিনা, আমি কিন্তু কবরেজ মশাইকে বাড়ি পৌঁছে দিতে পারবো না। কবরেজ মশাইকে নয়, তুমি অন্য একজনকে বাড়ি পৌঁছে দিতে পারবে? কাকে? বিন্তিকে। বিন্তি? বিন্তি এসেছে নাকি? হ্যাঁ, অনেকক্ষণ লজ্জায় তোমার ঘরে আসেনি। তোমার মনে একটা সন্দেহ দেখা দিয়েছিল তো? যাও, বিন্তিকে নিয়ে একটু বেরিয়ে এসো, ওর সঙ্গে কথা বলো, তাহলে বুঝতে পারবে কত ভালো মেয়ে বিন্তি। কেমন আছো নীলিতা? ফিরে এসে খুব ভালোই আছি। ফিরে এসে একবারও আমাদের বাড়ি যাওনি, দেখো আমি কেমন দেখা করতে এলাম তোমার সঙ্গে। হ্যাঁ, যেতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু ফেরার পর থেকে বাবার শরীরটা খুব খারাপ। তবু তো তুমি সারাক্ষণ বাড়িতে বসে থাকো নি। না মানে তা ঠিক, আসলে লজ্জা করছিল, জ্যাঠামের সঙ্গে কিছু বললেন না। কি সুন্দর জায়গা না, ঠিক মনে হচ্ছে গাছের আমাদের সঙ্গে চলেছে, কথা বলছে। তুমি এতদিন যেখানে ছিলে সেখানে কবিতার ক্লাস করতে বুঝি? আরবে কবিতা? তুমি অনেক ফর্সা হয়ে গেছো নীলুদা। ওই আরব, আগের থেকে তোমার কিন্তু লম্বাও লাগছে। আরবে তোমার গলার স্বরটাও কেমন বদলে গেছে। ওই আরবে গিয়ে মাথায় চোট লেগেছিল তারপর থেকে। আরবে গেলে বুঝি গলার স্বর বদলে যায়? না না, ওটা বোধহয় শোনার ভুল। ওই আর কি, মানে তিন বছর পরে দেখছো তো। তা তুমি তিন বছর এখানে কি করলে? ওই একরকম। তুমি ভেবেছিলে আমি বোধহয় মরে গেছি, তাই না? সত্যি করে বলো তো নীলুদা। তুমি ভালোই জানো আমি মিথ্যে কথা বলি না, আর সত্যি কথা বলার জন্যে অনেকে আমার ওপর রাগ করে। সবাই বলল, মা বাবাও বলতে লাগলেন, তুমিও নেই, আমি শুধু কেঁদেছি। অপেক্ষার দরজা যে জোর করে বন্ধ করে দিয়েছিলাম। তোমার কান্নার জড়িয়ে তুমি ফিরে এসেছি বিন্তি। কেন একখানাও চিঠি দিলে না? চিঠি দেবার উপায় ছিল না, থাকলে কি দিতাম না? আরব দেশ থেকে ফেরার সময় তো বম্বেতে নেমেছিল, ওখান থেকে তো চিঠি পাঠাতেই পারতে। তখন আমি এমনই ক্লান্ত যে বাড়ি ফেরবার জন্য মন ছটফট করছিল, ওসব কথা আর মনে নেই। বলো না নীলুদা, তুমি কি সেই আগের মতোই আছো? বলো না। কেন, অন্যরকম হব কেন? আমার না খুব ভয় করছে, মনে হচ্ছে তুমি কেমন বদলে গেছো। সে খেলবে আমার সাথে খেলনা বাড়ি,
চলে দিক শূন্য পুরা আমার একা গাড়ি, শুনি মধুর বাণী আজ ওই এক তারায়, সে যে তোমারই মতন কিশোরী সে পালিয়ে বেড়ায়, সে চায় না ফিরে পেতে মোমের শহর, আমার অলস পিঠে তার সেই নখের আদর, মৃত সঞ্জীবনী তারি ঠোঁটের ছোঁয়ায়, সে যে তোমারই মতন কিশোরী সে পালিয়ে বেড়ায়, মন দিয়ে সে কেড়েছে যন্ত্রণা আর অন্ধকোণে খুঁজেছে তারা, সাদ মনের তবু আজ মেটে না কোন সম্মনে আমি ঘর ছাড়া, মন তোমারই মতন কিশোরী সে দিশে হারা। যত সব খুন শুটি বাজে আপ্ত আমার গ্রীষ্ম শীতের ছুটি, তার রং মিলন তীর দেশে একলা চড়াই, সে যে তোমারই মতন কিশোরী সে পালিয়ে বেড়ায়, দু চোখের নীলে ভোরের স্বপ্ন চাদর, আমি জেলে থাকি স্মৃতি শ্বেত পাথর, তবু সে না হারায় সকল রসের দ্বারায়, সে যে তোমারই মতন কিশোরী সে পালিয়ে বেড়ায়, মন দিয়ে সে কেড়েছে যন্ত্রণা আর অন্ধকোণে খুঁজেছে তারা, সাদ মনে তবু আজ মেটে না কোন সম্মনে আমি ঘর ছাড়া, মন তোমারই মতন কিশোরী, মন তোমারই মতন কিশোরী সে দিশে হারা। আমি শুনেছি ইসলামপুর থেকে একটু এগিয়ে রেললাইনে, তুমি কি নিজের চোখে দেখেছো বিরুদা? আমি রেললাইন অব্দি গিয়ে আর তাকাতে পারিনি, মনে মনে শুধু ঠাকুরকে ডেকেছি ও যেন নীলু না হয়। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়া
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে নিজেকে কেন এমন কষ্ট দিচ্ছিস বিন্তি? কতদিন এভাবে একা একা থাকবি? আমি কি করবো বিরুদা, আমাকে কেউ বোঝে না, বুঝতে চায় না, আমার জীবন যে অন্ধকারে ডুবে যাচ্ছে। নিজের কথাটা একবার ভাব, নিজের জীবন, সংসার, বেঁচে থাকার স্বপ্ন, নিজেকে ভালোবাসতে শেখ বিন্তি, দেখবি ভবিষ্যতের নতুন রাস্তা খুলে গেছে। আমার আর মনের জন্যই বিরুদা নিজের উপর বিশ্বাস ক্রমশ হারিয়ে যাচ্ছে। আমি যে একা, আমার পাশে কেউ নেই। কে বলেছে কেউ নেই? আমাকে বিশ্বাস করিস? তোমাকে ছাড়া মনের কথা আমি কাউকে বলি না, একমাত্র তুমি তো আমার কাছাকাছি আছো। কাছাকাছি নয় বিন্তি, আমি যে তোর মনের মধ্যে বাসা বেঁধে ফেলেছি। বিরুদা! হ্যাঁ বিন্তি, আমরা কি স্বপ্ন দেখতে পারি না? আমরা কি জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে পারি না? বিন্তি, বিন্তি, আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। একটা কথা জিজ্ঞেস করব, মানে আমি চলে যাওয়ার আগে বিয়ের যে পাকা কথা হয়েছিল সেটা কি এখনো ঠিক আছে? ঠিক থাকবে না কেন? সোমবার সে তো বাড়ির লোকরা ঠিক করেছে। তোমার মনের দিক থেকে কি ঠিক আছে? আমার মন? নীলুদা, আমি তো ছোটবেলা থেকেই জানি আমার বিয়ে এইরকম হবে, এখন মন অন্যরকম হবে কেন? না, আসলে আমি তো এতদিন ছিলাম না। বীরুর সঙ্গে কি প্রায় তোমার দেখা হতো? বীরুদা বুঝি তোমাকে কথা বলেছে? না, বীরু কিছুই বলেনি। তোমার বাবার কাছে গিয়ে বীরু যে তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল সেটা কি তুমি জানতে? জানতাম। বীরু তোমার মত নিয়েছিল? আমি হ্যাঁ বা না কিছুই বলিনি। মুখে তুমি হাবানা হয়তো কিছুই বলনি, কিন্তু মনে তো কিছু না কিছু ঠিক করেছিলে। বিন্তি, বীরুকে তুমি কি ভালোবাসো? ভালোবাসা, ভালোবাসা কাকে বলে আমি জানি না। তোমাকে তাহলে একটা সত্যি কথা বলি, লাভপুরে আমার এক দিদিমা আছেন, পড়াশুনো বই ছাড়া উনি থাকতেই পারেন না। উনি আমার মনে জানলা খুলে দিয়েছেন, পৃথিবীর নতুন আলো দেখিয়েছেন, অন্যরকম ভাবতে শিখিয়েছেন। তোদের দেখে আমি অবাক হয়ে যাই, কত গল্পে উপন্যাসে পড়ি মেয়েরা নিজেদের পায়ে দাঁড়ায়, নিজেদের স্বামী বেছে নেয়, জাতপাত মানে না, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু তারা আজ কোথায় আমি তো দেখতে পাই না। আমি দেখি তোদের, যারা বাবা মার ভয়ে জুজু হয়ে থাকে, নিজেদের কোনো স্বাধীন মতামত নেই। তোরা এমন কেন রে বিন্তি? যে জাত অন্য জাতকে নিচু করে দেখে তারা নিজেরাই একদিন নিচু হয়ে যায়।
অন্য জাতির ছেলেমেয়েরা কত ভালো লেখাপড়া শিখছে, তুই সেই রকম একটা ছেলে দেখে বিয়ে করে নিতে পারছিস না? ধর নীলু যদি ফিরে না আসে, তুই কি সারা জীবন শুকনো হয়ে থাকবি? বিয়ে না করে বিধবা? এগিয়ে যা, এগিয়ে যা, চড়ই বেটি, চড়ই বেটি। সবাই বলতো আমার আর বিয়ে হবে না। একা একা খুব কাঁদতাম। একবার ভেবেছিলাম বাড়ি ছেড়ে চলে যাব। কেন বন্দি হয়ে থাকবো সারা জীবন? কিন্তু সাহসে কুলোই নি। হঠাৎ করে বুঝতে পারলাম বিরুদা এগিয়ে এসেছে আমার পাশে। বাসন্তিকা, এই নামে অনেকদিন আমায় কেউ ডাকেনি। আমি ফিরে এসেছি বলেই যে আমাকে বিয়ে করতে হবে তার কোনো মানে নেই। নীলুদা, তোমার বাবা মা, আমার বাবা বৌদি, যাই বলুক না কেন, আমি তোমাকে জোর করে বিয়ে করার পক্ষপাতী নই। তুমি যদি চাও আমি সব ছেড়ে চলে যেতে পারি। এই কি বলছো নীলুদা, সব তো ঠিক হয়ে গেছে, আর এখন তুমি কি আমায় অবিশ্বাস করছো? বিয়ে ভাঙলে আমি মরে যাব নীলুদা, আমি তোমায় দিব্যি দিয়ে বলছি, বিশ্বাস করো আমি তোমায় কোনোদিনও কষ্ট দেব না, কোনোদিনও না। বীরুকে নিজের মন থেকে মুছে ফেলতে পারবে তুমি? তুমি সাহায্য করলে আমি নিশ্চয়ই পারব। আমায় তুমি যা বলবে আমি সব শুনবো নীলুদা, সব শুনবো। কে যেন লিখেছিল, রমণীর মন সহস্র বর্ষের সখা সাধনার ধন। অজপাড়া গায়ের এক সাধারণ মেয়ে, তারও মনের রহস্য বোঝা কত কঠিন। সে খেলবে আমার সাথে খেলনা বাড়ি, চলে দিক শূন্য পুরা গাড়ি, শুনি মধুর বাণী আজ ওই এক তারায়, সে যে তোমারই মতন কিশোরী সে পালিয়ে বেড়ায়। এই সবুজ বনানী পার হলেই একটা নদী, ওই নদীর ওপারে লুকানো একটা জঙ্গল, জঙ্গলের মধ্যে দিক শূন্যপুর। ওখানে কি আছে? আর তো দেরি নেই, গেলেই বুঝতে পারবে। দিক শূন্যপুরে গেলে সবাই কেমন বদলে যায়। ওখানে কেউ মিথ্যে কথা বলে না, ওখানে গেলে সবাই ভুলে যায় স্বার্থপরতা। চলো আমরা যাই, এসো 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 এসো। এই যে শুনুন, হ্যাঁ বলুন। আপনি চেনেন আমাকে? না, মানে আসলে আপনাকে আগে কোথাও মিট করেছি বলে মনে হচ্ছে। রোজই তো অনেক লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, সবাইকে তো আর মনে রাখা সম্ভব নয়। আচ্ছা, এটা কোন পাড়া বলুন তো? আসার সময় দেখলাম অনেক বাড়ির উঠোনে তুলসী মঞ্চ রয়েছে,
এটা কি বামুন পাড়া? হ্যাঁ, আসলে এখানে বেশিরভাগ বাড়ি তো বামুনদের, তাই বামুন পাড়া। ও, তাহলে ভুল রাস্তায় এসে পড়েছি। আচ্ছা, তাঁতি পাড়াটা কোথায় বলতে পারবেন? সিল্কের কাপড় টোপড় বানায়? হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে সোজা চলে যান, একটা দিঘি পাবেন। দিঘির পাশে একটা রাস্তা চলে গেছে, সেখান দিয়ে সোজা গেলেই তাঁতি পাড়া। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে আমার তো নতুন পোস্টিং হয়েছে তাই। ও এই চলো। তাহলে আপনিই পাঠিয়েছেন? পাঠিয়েছি মানে পুলিশ ওকে ধরলো বলে। আমাকে বলেছিলাম বলেছিলাম আমি তোকে জুতো বেড়া করবো, তোকে পুলিশে দেবো। এত বড় আস্পর্ধা, তুই তাঁতির বাচ্চা, তুই চাঁদে হাত দিতে চাস? যতদিন না আমার মেয়ের বিয়ে হয় হার আমি যেন হাজত বাস করবে, বুঝলে? চলো চলো চলো, একটু মুখ মিষ্টি করবে, চলো। কই গো, কোথায় গেলে? আরে কুটু মিষ্টি বাড়িতে। বিরুদা বিরুদা, নীলু নীলু, তোমার পেছনে পুলিশ লাগিয়েছে, পুলিশ তোমায় ধরতে আসছে, চলো এক্ষুনি চলো। নীলু কি হলো? চলো, আরে দেরি করছো কেন, তাড়াতাড়ি চলো। একি পুলিশ বীরেশ্বর দাস আছে? আপনারা কি করছেন এরা? আমার পাড়ার ছেলেরা খুব খেপে আছে, ওদের ধারণা তুই আমার পেছনে পুলিশ লেলিয়েছিস, তুই পুলিশে স্পাই। আমি অবশ্য তা বিশ্বাস করিনি, কিন্তু ওরা মানতে চায় না। এবার তুই নিজের মুখে ওদের সামনে সব কিছু বল, তুই আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিস। তা কখনো হতে পারে বীরু? তুই আমার বন্ধু, আর আমি তোকে পুলিশে ধরাবো? আমি সাত জন্মে কোনো পুলিশকে চিনি না। আচ্ছা, আমি কি খেতে পাই না যে স্পাইগিরি করব? আমাকে জিজ্ঞেস করলো তাঁতিপাড়া কোন দিকে, আমি শুধু দেখিয়ে দিয়েছি। আমিও ঠিক তাই ভেবেছি। আমি ওদের বলেছি যে নীলু কখনো এতটা নিচে নামতে পারে না। কেউ আমাকে মিথ্যে সন্দেহ করছে জানলে আমার খুব কষ্ট হয়। সরি নীলু। এই তোরা এখন যা, আমাকে এখন পালিয়ে বেড়াতে হবে। নীলু তুই আয়। হঠাৎ তোর বাড়িতে পুলিশ? কে এই পুলিশ পাঠিয়েছে? এই কাজটা করিয়েছে আমি জানি। কে? বিন্তির বাবা। আমি যদি ওর বিয়েতে বাধা দিই, কিন্তু বিশ্বাস কর, ওর বিয়েতে কোনো রকম গোলমালের প্রশ্নই আসে না। রিয়েলি রিয়েলি আই ফিল ইনসাল্টেড। কই, সেদিন যে আমি তোর বাড়ি গেলাম, তুই তোমাকে একবারও বললি না যে তুই বিন্তিকে বিয়ে করতে চেয়েছিলিস? বলিনি এই কারণেই যে ব্যাপারটা তো এখন চুকে গেছে। বিন্তিকে আমি বিয়ে করতে চেয়েছিলাম ঠিকই, ওর বাবার কাছে ভদ্রভাবে প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু উনি জাতপাতের প্রশ্ন তুলে আমাকে বিশ্রীভাবে অপমান করলেন। কিন্তু বিন্তি তো রাজি ছিল। বিন্তি জাতপাত মানে না ঠিকই, কিন্তু বাড়ির রমতে আসতে পারেনি। আমি শিউরিতে ম্যারেজ রেজিস্টারের অফিসে একটা নোটিশও দিয়ে রেখেছিলাম, বিন্তি যদি কখনো বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু তার মধ্যে তুই ফিরে এলি, সব কিছু ওলটপালট হয়ে গেল। আমি ওকে বলে দিয়েছি আমি আমি সরে যাচ্ছি। মানে আমি না ফিরলে তুই বিন্তিকে বিয়ে করতেছিস কোনো দিন? দেখ নীলু, তোকে আমরা দুজনেই খুব ভালোবাসি। একটা মানুষ বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে অনেকটা তফাত, তাই না? যখন সবার ধারণা হলো যে তুই আর বেঁচে নেই, তখন বিন্তির সারাটা জীবন ঘরের মধ্যে একা একা বিয়ে না করে বসে থাকাটা চরম নিষ্ঠুরতা না? বিন্তি যদি বেরিয়ে আসতে পারতো, তাহলে আমি আমি নিশ্চয়ই ওকে বিয়ে করতাম। কেউ আমাকে আটকাতে পারতো না, এই সমাজ, পুলিশ, লাহিড়ি বাড়ি, বামুনপাড়া, কেউ না। বিন্তির বিয়ের খবর তোর কানে আসবে, সেটা শুনে তোর কষ্ট হবে না?
তার থেকে তুই দূরে কোথাও চলে যা। তোর ভয় নেই নীলু, আমি তোর বিয়েতে বাধা দেব না, বরং বিয়েটা যাতে ঠিকঠাক হয়ে যায় আমি সেটাই দেখব। ম্যারেজ রেজিস্ট্রি অফিসে নোটিস দিও, তুই পিছিয়ে যাবি? তুই এতটাই কাপুরুষ। এতে কাপুরুষতার কি আছে? তুই আমার বন্ধু, তোর বিয়েতে আমি সব রকম সাহায্য করতে চাই, ব্যাস। মনে কর নীলু ফেরেনি, কিংবা নীলু মরে গেছে। ওসব বাজে কথা ভাবতে যাবো কেন? চোখের সামনে দেখতে পাচ্ছি তোকে। ধর নীলু তিন দিন আগে যেমন আসেনি তেমন আবার চলে যাবে। তার মানে এই তুই কি আবার পালানোর চেষ্টা করবি নাকি? ওসব চলবে না, ঘাড় ধরে টেনে এনে বিয়ে দেবো তোর। না বীরু, সব জেনে শুনে আমি বিন্তিকে বিয়ে করতে রাজি হতে পারি না। কেন? কারণ তুই আমার বন্ধু, তুই যদি এত উদার হতে পারিস, আমাকে ছাপিয়ে উপরে উঠতে চাস, আমি তো মানবো কেন? বিন্তিকে তোর বিয়ে করা উচিত। কি পাগলের মতো বকছিস তুই? তোর বিয়ের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে? তোর তো রেজিস্ট্রি সব ঠিক হয়ে গেছিল, বিন্তি তোকে পছন্দ করে, বিন্তিকে তোর বিয়ে করা উচিত। ইম্পসিবল। আমি বিন্তিকে বিয়ে করব আর জানবো সারা জীবন ও তোকে ভালোবাসে। আমি বিয়ে করলেও সারা জীবন তোর কথা ভাববে, ওর মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করবে সবসময়। ও দুদিন পরে সব ঠিক হয়ে যায়। বীরু, আমি মন থেকে বলছি, তুই বিন্তিকে বিয়ে কর। এরকম করলে বিন্তির আর কোনোদিনও বিয়ে হবে না। দেখ নীলু, তোর বিয়েতে তো আমাকে কেউ নেমন্তন্ন করবে না, তুই বরং পরে একদিন আমাকে ভালো করে খাইয়ে দিস। বিন্তি নিজে হাতে রান্না করবে, তুই আর আমি পাশাপাশি বসে খাব। বিয়ের পর আমায় ভুলে যাস না জানো। আমার একটা কথা রাখবি, কালকে সকালে এখানে একবার আমার সাথে দেখা করবি? হ্যাঁ, কিন্তু কেন? ফিরে আসার পর তোকে অনেক কিছু বলা হয়নি, কালকে তোকে সব বলবো। নিজের মনটাকে একটু হালকা করতে চাই। সে খেলবে আমার সাথে খেলনা বাড়ি, চলে দিক শূন্য পুরা আমার একা গাড়ি, শুনি মধুর বাণী আজ ওই এক তারায়, সে যে তোমারই মতন কিশোরী সে পালিয়ে বেড়ায়। কাল যখন পূবের আকাশে ফুটে উঠবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সোনার ফুল, শালের জঙ্গলে জেগে উঠবে অনেক পাখি, ঠিক যেমন দোলের দিন রং মাখার মতন যখন গায়ে এসে পড়বে সোনালি আলো, তখন আমি থাকবো তোমার অপেক্ষায় শালের জঙ্গলে। এসো কিন্তু নীলুদা। আমি কোন দিকে যাই? হুল্লোড় দিয়েছে হাত ছানি, তবু কেন মনে হয় বাউলটির পাশে গিয়ে বসি? বিন্তি, আমাদের এই জঙ্গলটা পার হতে হবে, তাহলে আমাদের আর কেউ খুঁজে পাবে না। এক্ষুনি কেন তুমি আমাকে বলেছিলে না যে আমি যা বলবো তুমি তাই শুনবে? কি বলেছিলে তো?
সেজন্যই তো এসেছি নীলুদা, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। না মানে পুরুষ ডেকে বিয়ে করাটা আমার ঠিক পছন্দ না। তোমার বিয়ে হবে রেজিস্ট্রি করে। তোমার দিদিমার কথা একবার তুমি ভেবে দেখো, উনি এতে কি খুশি হতেন না বলো? নীলুদা আমি সত্যি কিছু, আমরা পালিয়ে যাচ্ছি বিন্তি, আমরা পালিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি করো এসো, আমরা পালিয়ে যাচ্ছি, এসো এসো। ওকে এখানে এনেছিস কেন? নে তাড়াতাড়ি কর, ইসলামপুর থেকে ট্রেন ধরলে সকাল সকাল শিউরি পৌঁছে যাবি, তোদের আর কেউ খুঁজে পাবে না। এসব কি আর কি হচ্ছে? কাল তো আমি সব তোকে বলে দিয়েছি। আমার সঙ্গে উদারতার প্রতিযোগিতায় জেতবার চেষ্টা? আমি বুঝি জিততে পারি না? বিন্তিকে বিয়ে করা আমার সম্ভব নয়, আমি আগেই একটা বিয়ে করে ফেলেছি। কি কি বললি? সেই কথাটা বলবার জন্যই তোকে এখানে ডেকে এনেছি। আরব দেশ থেকে ফেরার পরে আমি বোম্বাইতে খুব খারাপ অবস্থায় পড়েছিলাম। সেখানে একটি মারাঠি পরিবার আমাকে আশ্রয় দেয়। আমার হাতে এক পয়সাও ছিল না। তাদের পরিবারের একটি মেয়েকে আমি বিয়ে করেছি। এখন তাকে তো আমি ঠকাতে পারি না। তুই আগে কিছু জানাস নি কেন? জানাজানি হয়ে গেলে বিন্তির বাবা বিন্তিকে বাড়িতে আটকে রাখতো, বিন্তির কারোর সাথে দেখা হতো না। পাকা দেখা হয়ে গেছে বলে অন্য কারোর সাথে বিয়ে হবে না? এটা এই যুগে বর্বরতা ছাড়া আর কি? কাল তো সেই জন্য তোকে বলছিলাম, ধর আমি ফিরিনি, ফিরলেও আবার চলে যাব। বিন্তি তোমাকে আমি ঠিক ঠকাতে চাইনি। তুমি একবার তোমার দিদিমার কথাটা ভেবে দেখো, সাহস করে সেটা কি এখন মানতে পারবে না? নীলুদা তোমাকে একটা প্রণাম করব, পায়ে হাত দিয়ে প্রণাম করা আমি ঠিক পছন্দ করি না। অন্তর থেকে শ্রদ্ধা এর থেকে অনেক বেশি সম্মানের। বীরু তোদের মধ্যে দেরি হয়ে যাচ্ছে, যা তাড়াতাড়ি যা, নাহলে ট্রেনটা মিস করবি। মানুষের সঙ্গে মানুষের চেহারার এত মিল, এই যে আমি মানে নীলু, এখানকার নীলু, রিটার্ন অফ দ্য নেটিভ। আরেকটি ত্রিকোণ প্রেমের কাহিনী শুরু হতে চলেছে।
এখানে আমার আর কোনো ভূমিকা নেই। ওদের ব্যাপার ওরাই বুঝে নিক। বিন্তি নাকি? সঙ্গে কে? বীরু! বৌদি, মন খারাপ করো না। বিন্তিকে বিয়ে করা আমার হলো না, তোমাদের মায়ায় পড়ে গিয়েছিলাম, বিশেষ করে তোমার হাতের মাছের তেলের বড়া। মার কথা খুব মনে পড়ত, আর হয়তো দেখা হবে না, কিন্তু তুমি আমার অন্তরের বৌদি হয়ে থাকবে চিরদিন। সবাই ভালো থেকো। নির্লোহিত। তুমি কলকাতার নীলুই হও বা কফি হাউসের নীলু, শুধু বলবো আমাদের আরেকটা নীলু হারিয়ে গেল, হারিয়ে গেল। হরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে, হরে রে 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 রে, আমায় রাখবে ধরে কে রে। দাবা নলের নাচন যেমন সকল কানন ঘেরে, হরে রে 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 রে, আমায় রাখবে ধরে কে রে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে। হরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে, হরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে, হরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে, হরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে। নির্লোহিত ধরাছোঁয়ার বাইরে, তাকে বেঁধে রাখা যায় না, ধরে রাখাও যায় না। সে হয়তো চলেছে এখন দিক শূন্যপুর, তার সঙ্গে হয়তো দেখা হবে কোনো দিন অন্য কোথাও অন্য কোনোখানে। সে খেলবে আমার সাথে খেলনা বাড়ি, চলে দিক শূন্য পুর আমার একা গাড়ি, শুনি মধুর বাণী আজ ওই এক তারায়, সে যে তোমারই মতন কিশোরী, সে পালিয়ে বেড়ায়, সে চায় না ফিরে পেতে মোমের সহ, আমার অলস পিঠে তার সেই নখের আদর, মৃত সঞ্জীবনী তার ঠোঁটের ছোঁয়ায়,
সে যে তোমারই মতন কিশোরী সে পালিয়ে বেড়ায়, মন দিয়ে সে কেড়েছে যন্ত্রণা আর অন্ধকোণে খুঁজেছে তারা, সাত মনে তবু আজও মেটে না কোন সম্মোহনে আমি ঘর ছাড়া, মন তোমারই মতন কিশোরী সে দিশে হারা।